আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দীনী ভাই বোনেরা, মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি অনলাইন মাদ্রাসা থেকে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দীনী ভাই বোনেরা, আমরা অনেক সময় মসজিদে গিয়েই একটি ভুল করে থাকি, যে ভুল থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এবং উপদেশ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি, নতুবা আমরা যখনই মসজিদে প্রবেশ করব আমরা সেই ভুলটি করতেই থাকব। তো প্রিয় বন্ধুগণ, এই ভুলটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1103। ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসল্লি রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন না বসে যতক্ষণ না দুই রাকাত নফল নামাজ আদায় করে। তো প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই জানি যে মসজিদে প্রবেশের পর সর্বপ্রথম দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করতে হয়। এছাড়াও আমরা জানি যে তাহিয়াতুল উজুর নামাজের অনেক অনেক ফাজাইল রয়েছে। এই তাহিয়াতুল উজুর নামাজ নফল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত আদায় করতেন এবং যার কারণে তার মর্তবা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। তো প্রিয় বন্ধুগণ, আমরা যদি মসজিদে ঢুকেই দুই রাকাত সালাত আদায় করি তাহলে এটা যেমনইভাবে দুখুলুল মসজিদ ঠিক তেমনইভাবে তাহিয়াতুল উজুর নামাজ হিসেবে গণ্য হবে, আমরা দুটা ফাজাইলই পাবো। আর যদি আমাদের হাতে সময় থাকে, ফরজ নামাজ শুরু হওয়ার আগে যদি আমরা কিছু সময় পাই, চার রাকাত নামাজ আদায় করা যায় এরকম সময় পাই, তাহলে আমরা দুই রাকাত দুখুলুল মসজিদ এবং দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ে তারপর বসে যেতে পারি। তো প্রিয় বন্ধুগণ, এই আমলগুলি করার মাধ্যমে কিন্তু আমরা অনেক ফাজাইল অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলা চাইলে আমাদের এই নামাজগুলির বিনিময়ে আমাদের মর্যাদাকে বুলন্দ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই মসজিদে প্রবেশের পর অবশ্যই অবশ্যই দুই রাকাত নামাজ আদায় করে তারপরে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।